হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ লাইট বা আলো এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারে আমরা আসলে যে জিনিসটা মূলত শিখব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। হ্যাঁ, আমরা জানি যে আলো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলে এবং সবসময় সরল পথে চলে, কিন্তু আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন হয় কি, এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। তো আলোকরশ্মির এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। যেমন খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাচের ব্লক আছে। তো ধরো একটা আলোকরশ্মি এই পথ বরাবর এখানে পড়লো। তো এখন তোমাদের কি মনে হয়, আলো তো সাধারণত সরল পথে যায়, তার মানে আলোটা এই পথে যাওয়া উচিত? কিন্তু না, সেটা আসলে হবে না। আলোটা একটু এইদিকে বেঁকে যাবে, জাস্ট বিকজ অফ এই আলোটা এতক্ষণ ধরে চলছিল বায়ু মাধ্যমে, যেটা একটা স্বচ্ছ মাধ্যম। কাচও একটা স্বচ্ছ মাধ্যম, কিন্তু সেটা একটা আলাদা মাধ্যম এবং এটা আসলে বায়ুর তুলনায় একটা ঘন মাধ্যম। তো এইভাবে যখন আলো মাধ্যম চেঞ্জ করে তখনই আসলে আলো আর সোজা পথে থাকে না, সে যখন ওই মাধ্যমে প্রবেশ করে প্রবেশ করার মুহূর্তেই দিকটা পরিবর্তন করে ফেলে। তো এই যে ঘটনাটা, আলো যে বেঁকে যায়, এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি ঠিক লম্বভাবে পড়ে, যেমন আলোটা যদি ঠিক খাড়াভাবে পড়তো, তাহলে যেটা হতো এর গতিপথের দিক পরিবর্তন হতো না। তার মানে আলোর প্রতিসরণ হওয়ার জন্য আলোটাকে বাঁকাভাবে বা তির্যকভাবে পড়তে হবে। তো এই আলোর প্রতিসরণ নিয়ে আরও কিছু আলোচনা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই প্রতিসরণ সংক্রান্ত কিছু রাশিমালা সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই খেয়াল করো, আমরা যেহেতু আলোর প্রতিসরণ নিয়ে পড়ছি, তার মানে আমাদের অবশ্যই দুইটা ভিন্ন মাধ্যম নিয়ে কাজ করতে হবে। একই মাধ্যমের মধ্যে তো আর আলো বাঁকবে না। সো আমরা প্রথমে ধরো একটা মাধ্যম নিলাম, এটা মনে করো বায়ু মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। তো এরপর আমরা আরেকটা অন্য মাধ্যম নিলাম, সেটা হচ্ছে ঘন মাধ্যম, ধরো সেটা হচ্ছে পানি। তো এই যে মাধ্যম দুইটা আমরা চিন্তা করলাম, তো দেখো এই মাধ্যম দুইটা কিন্তু একটা জায়গায় আলাদা হয়ে গিয়েছে, মানে একটা জায়গায় বরাবর বা একটা রেখা বরাবর এই মাধ্যম দুইটা আলাদা হয়েছে, মানে মাধ্যম দুটোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তো এই জায়গায় যে আমরা রেখাটা কল্পনা করি, এই রেখাটাকে আমরা আসলে বলি বিভেদ তল। হ্যাঁ, এম এম প্রাইম, এটা হচ্ছে বিভেদ তল। তার মানে দুইটা মাধ্যম যে জায়গায় পৃথক হয় সেটা হচ্ছে বিভেদ তল। এরপর ধরো আমরা একটা আলোকরশ্মি এখন এই মাধ্যম থেকে এই মাধ্যমের দিকে পাঠাবো, অর্থাৎ একটা আলোকরশ্মি ধরো এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেল। তো এই যে আলোকরশ্মিটা এও গেল, এও পথে গেল, এইটা হচ্ছে আসলে আমাদের আপতিত রশ্মি, মানে যে রশ্মিটা আমরা ফেলবো সেটা হচ্ছে আপতিত রশ্মি। এখানে এও হচ্ছে আপতিত রশ্মি। তো এখন খেয়াল করো, এই যে আপতিত রশ্মিটা কোথায় গিয়ে পড়লো, সে আসলে বিভেদ তলের উপরে গিয়ে পড়লো, এবং বিভেদ তলের উপরে কি সব জায়গায় গিয়ে পড়েছে? না, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে পড়েছে। তো এই যে ও বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। হ্যাঁ, তাহলে ও হচ্ছে আমাদের আপতন বিন্দু। তো আলোকরশ্মি পড়লো, ভালো কথা। তো আলো এখন হালকা থেকে ঘন মাধ্যমে ঢুকছে, তার মানে কি হবে, আলোটা সোজা থাকবে না, সে ধরো বেঁকে এই পথে চলে গেল, মানে ও বি পথে সে চলে গেল। তো এই যে ও বি রশ্মিটা আমরা পেলাম, এই রশ্মিটাকে আমরা নাম দেই প্রতিসরিত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটা বেঁকে যায় সেটাই হচ্ছে প্রতিসরিত রশ্মি। তো এখন খেয়াল করো, এই যে আলোকরশ্মিটা আপতিত হলো, প্রতিসরিত হলো, প্রতিসরণের ঘটনা শেষ। বাট আমরা প্রতিসরণ নিয়ে কাজ করার জন্য এর সাথে আরও এক্সট্রা কিছু জিনিস চিন্তা করি। যেমন খেয়াল করো, এই যে আলোকরশ্মিটা আপতন বিন্দুতে ও বিন্দুতে পড়ল, এই বিন্দুতে আমরা করি কি, আমরা একটা লম্ব কল্পনা করব, এবং লম্বটা কার সাথে, এই যে বিভেদ তলটা আছে না, এই বিভেদ তলের সাথে আমরা একটা লম্ব কল্পনা করব, মানে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে এন এন প্রাইম যে লম্বটা আমরা কল্পনা করলাম, এইটাকে আমরা বলি আসলে অভিলম্ব। এটা জিনিসটা মাথায় রাখতে হবে। তো যখন আমরা অভিলম্বটা আঁকলাম, তখন খেয়াল করো নতুন কিছু জিনিস আমরা পেলাম। খেয়াল করো, এই যে আপতিত রশ্মিটা এও, এই রশ্মিটা এই যে অভিলম্ব, এটার সাথে একটা কোণ উৎপন্ন করেছে না, তাই তো? তো এই কোণটাকে আমরা আসলে বলি আপতন কোণ, অর্থাৎ কোণ এ ও এন, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। এটাকে আমরা আই দ্বারাও প্রকাশ করে থাকি। ঠিক একইভাবে খেয়াল করো, এই যে প্রতিসরিত রশ্মিটা আমরা পেলাম, এই যে প্রতিসরিত রশ্মিটাও কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন করেছে, বি ও এন প্রাইম। তো এই যে বি ও এন প্রাইম যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে আমরা বলি প্রতিসরণ কোণ, অর্থাৎ বি ও এন হচ্ছে এখানে প্রতিসরণ কোণ। সো তাহলে খেয়াল করো, আমরা তাহলে কী কী জিনিস পেলাম, আমরা পেলাম বিভেদ তল পেলাম, আপতিত রশ্মি পেলাম, আপতন বিন্দু পেলাম, প্রতিসরিত রশ্মি পেলাম, তারপর আমরা অভিলম্ব পেলাম, তারপর আপতন কোণ পেলাম, এবং প্রতিসরণ কোণ পেলাম। তো এই জিনিসগুলো জানা থাকলে এখন আমরা প্রতিসরণ নিয়ে কাজ করতে পারবো, বা আমরা প্রতিসরণের নিয়ম সম্পর্কে একটু বুঝতে পারবো। হ্যাঁ, তো আলোর প্রতিসরণের কিছু সুনির্দিষ্ট
নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা এখন জানব। খেয়াল করে দেখো, এখানে আমরা দুইটা মাধ্যম নিয়েছি, এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন, আর এখানে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা। তো এখানে কি হচ্ছে, আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তো আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন যেটা হয় এটা আসলে অভিলম্বের দিকে সরে আসে। খেয়াল করে দেখো, আলোটা এভাবে প্রবেশ করেছে, এটা হচ্ছে অভিলম্ব, তো আলোটা তো এই সোজা পথে আসলে যাবে না। তো নিয়মটা কি বলা হচ্ছে, এটা অভিলম্বের দিকে সরে আসবে, মানে এই পথে না গিয়ে অভিলম্বের আরও দিকে সরে আসবে। তো অভিলম্ব কোন দিকে আছে, এইখানে আছে, তো এইটার দিকে সরে আসে মানে আলোটা একটু এইদিকে বেঁকে আসবে, অর্থাৎ আলোটা এইভাবে বেঁকে চলে যাবে। এবং তখন যে ঘটনাটা ঘটবে, এই যে আপতন কোণটা, এই আপতন কোণের থেকে এই প্রতিসরণ কোণটা ছোট হয়, মানে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে। আর যদি ধরো আলোটা ঘন থেকে হালকা মাধ্যমে যায়, এটা ঘন এটা হালকা, তখন কি হবে, তখন যেটা ঘটবে এটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো আলোটা এই সোজা পথটা তো জীবনেও যাবে না, সে অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, তার মানে কোন দিক যাবে, সে আরও ওই দিকে সরে যাবে। তার মানে এখন কি হচ্ছে, এখন এখানে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা বড় হয়, অর্থাৎ আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোট হবে এই ক্ষেত্রে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা রুল, তাহলে মনে রাখতে হবে। আলো যদি হালকা থেকে ঘন দিক মাধ্যমে যায়, অবশ্যই বাঁকাভাবে পড়তে হবে, তাহলে কি হবে, সেটা অভিলম্বের দিকে চলে যাবে। আর যদি ঘন থেকে হালকা যায়, তাহলে সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আরেকটা রুলস হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে যে অঙ্কিত অভিলম্বটা আছে, তারা সবসময় একই সমতলে থাকবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে, খেয়াল করো আলোটা এভাবে গিয়েছে, এভাবে এসেছে। এটা কিন্তু আসলে ব্যাপারটা কীরকম, যে এই যে আমরা তলটা দেখতে পাচ্ছি, বা মনে করে একটা কাগজের উপর আমরা ছবিটা এঁকেছি, তাহলে আলোকরশ্মিটা কিন্তু এই কাগজের উপরেই থাকবে, এমন হবে না সে কাগজ থেকে উপরের দিকে উঠে আসবে বা কাগজের ভেতরের দিকে ঢুকে যাবে। মানে এক কথায় তারা সবাই একটা তলের মধ্যে অবস্থান করবে, একটা প্লেন সারফেসের মধ্যে। এটাই হচ্ছে আলোর প্রতিসরণের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম। এছাড়া আলোর প্রতিসরণের আরেকটা নিয়ম আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, আলোকরশ্মি যখন অভিলম্ব বরাবর আপতিত হয়, অর্থাৎ আলোকরশ্মিটা যখন ঠিক লম্বভাবে পড়ে, তখন আসলে সেটা লম্বভাবেই নির্গত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আলোকরশ্মির দিক পরিবর্তন হয় না এবং আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান তখন শূন্য হয়। খেয়াল করো, এখানে অভিলম্ব এইটা, আলোকরশ্মি এটা, তাদের মাঝখানে তো কোনো কোণ তৈরি হয়নি, মানে কোণের মান শূন্য। তার মানে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ যদি শূন্য হয়, তাহলে প্রতিসরণ কোণও শূন্য হবে। প্রতিসরণের আরেকটা নিয়ম আছে, নিয়মটা কি, আলোকরশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয় এবং পুনরায় যদি একই মাধ্যমে নির্গত হয়, তাহলে আপতন কোণ নির্গত কোণ সমান হয়। বোঝা গেল না, তাই না? খেয়াল করো, এখানে আমরা একটা কাঁচের টুকরো দেখতে পাচ্ছি। তো ধরো একটা আলোকরশ্মি এই এদিক থেকে এই কাঁচের মধ্যে প্রবেশ করলো, মানে সে বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করছে, মানে সে হালকা থেকে ঘন দিকে যাচ্ছে, অর্থাৎ সে কি অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো বেঁকে গেল, তো এখানে আবার আমরা আরেকটা নতুন অভিলম্ব পেলাম, কারণ এখানে তো আবার প্রতিসরণ হবে, আলোটা ঘন থেকে হালকার দিকে যাচ্ছে। তো ঘন থেকে হালকার দিকে গেলে কি হয়, আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এই যে আমরা এখন এখানে কি দেখলাম, আলোটা ছিল বায়ু মাধ্যমে, সেখান থেকে কাছে প্রবেশ করেছে, আবার সে বায়ুতে প্রবেশ করলো, অর্থাৎ যেই মাধ্যমে ছিল সেই মাধ্যম থেকে আবার যদি ওই মাধ্যমেই দ্বিতীয়বার ফিরে যায়, তখন যে ঘটনাটা ঘটবে, এই যে আপতন কোণ এখানে আমরা পেয়েছিলাম, এই আপতন কোণ এবং এইখানে যে আমরা চূড়ান্ত নির্গমন কোণ পাবো, এই যে কোণ দুইটা, এই কোণ দুইটা আসলে সবসময় সমান হবে। তো এখানে আসলে এইটাই বোঝানো হয়েছে। এবং আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আমাদের আপতিত রশ্মি এবং মূল যে নির্গত রশ্মি, এই দুইটাকে যদি আমরা একটু বর্ধিত করি বা দুইটার উপর আমরা একটা রেখা টানি, তাহলে খেয়াল করে দেখবো যে এই রেখা দুটো সমান্তরাল হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে আলোকরশ্মি আঁকা বাঁকা হয় না বলে আমরা বলতে পারি, তার অবস্থান পরিবর্তন হয় এবং তারা সমান্তরাল থাকে। তো এই হচ্ছে আসলে আলোর প্রতিসরণ এবং তার নিয়ম। তো এবার আমরা যেটা করব, এই প্রতিসরণের কিছু বাস্তব প্রয়োগ দেখব। হ্যাঁ, তোমরা যদি কখনো খেয়াল করে থাকো, তাহলে দেখবে যে একটা গ্লাসের মধ্যে কিছু পানি নিয়ে তার মধ্যে একটা পেন্সিল রাখলে সেটাকে দেখতে বাঁকা লাগে, মনে হয় যেন পেন্সিলটা বাঁকা হয়ে গেছে এবং সেটা কিছুটা খাটো হয়ে উপরের দিকে উঠে আসছে। সো এরকমটা কেন মনে হয়, এটা আসলে প্রতিসরণের কারণেই মনে হয়। খেয়াল করে দেখো, আসলে পেন্সিলটা তো এরকমই আছে, তো যখন এই পেন্সিল থেকে আলো তোমার চোখে আসে, তখনই তুমি পেন্সিলটাকে দেখতে পাও আসলে। কিন্তু সমস্যা হচ্ছে, তোমার কাছে আসার জন্য সে পানি ভেদ করে বায়ু হয়ে আসে, তো যার ফলে এখানে আলোটা আসলে একটু বেঁকে যায়, মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়। সো তোমার চোখে আলোটা প্রবেশ করে এইভাবে, এখন তোমার চোখে যেহেতু আলোটা প্রবেশ করে এই বরাবর, তখন তোমার মস্তিষ্ক চিন্তা করে নেয় যে ওই পেন্সিলটা আসলে এই পথ বরাবর এই জায়গাতে
আছে, বাট আসলে তো এটা আছে এই জায়গায়। বাট এই জায়গায় থাকলেও কোনো লাভ নেই, আমাদের মস্তিষ্ক বুঝে নিবে তখন এটা এইভাবে আছে, এবং যার কারণে তখন আমরা পেন্সিলটাকে বাঁকা দেখি, ফলে যেটা হয় যে লাঠিটাকে বা পেন্সিলটাকে মনে হয় সেটা খানিকটা উপরে, দৈর্ঘ্যে কম এবং খানিকটা মোটাও দেখায় সেইটাকে। এরকম আরেকটা প্রয়োগ হতে পারে যে তুমি যদি একটা স্টিলের মগ বা চীনামাটির বাটি নিয়ে তার তলায় একটা মুদ্রা রেখে দাও এবং এমনভাবে তোমার চোখকে পজিশন করো যাতে এই বাটির কারণে তুমি মুদ্রাটাকে দেখতে পাচ্ছ না। তো এখন তুমি যদি ওই অবস্থায় বা তোমার কোনো বন্ধুকে দিয়ে ওই বাটির মধ্যে বা গ্লাসটার মধ্যে পানি ঢালো এবং ভরার পর তুমি হঠাৎ করে খেয়াল করবে এতক্ষণ ধরে তুমি যেই মুদ্রাটাকে সরাসরি দেখতে পাচ্ছিলে না সেটাকে তুমি এখন দেখতে পাচ্ছ, এবং মনে হবে যে মুদ্রাটা হঠাৎ করেই কিছুটা উপরে চলে আসছে, এটা কেন হচ্ছে? এটাও আসলে হচ্ছে এই প্রতিসরণের কারণে, যেটা হয় যে এই গ্লাসের কারণে বা মগের কারণে আলোটা সোজাসুজি তোমার চোখে যেতে বাধা পায়, কিন্তু আলোটা পানি দিয়ে যখন যায় সে তো পানি থেকে বায়ুতে যায়, সে এইভাবে বেঁকে যেতে পারে, মানে আলোটা বাঁকা হয়ে তোমার চোখে প্রবেশ করে, এবং তোমার চোখে যেহেতু এইদিকে প্রবেশ করে তো তুমি আলটিমেটলি তখন মুদ্রাটাকে এই বরাবর এই জায়গাটাতে দেখো, যদিও আসলে মুদ্রাটা এই জায়গাতে নেই। সো এই যে যখন আমরা এই ধরনের জিনিস দেখতে পাই যেটা আসলে যে জায়গাতে নেই বাট আলো বাঁকা হয়ে আসার কারণে আমরা ওই জায়গায় দেখতে পাচ্ছি, তখন এই ধরনের জিনিসকে আমরা আসলে প্রতিবিম্ব বা বিম্ব বলে থাকি। সো আশা করি তোমরা বুঝে গিয়েছো। তো এরকম আরেকটা বাস্তব প্রয়োগ হতে পারে যে যারা মাছ ধরে, গ্রামাঞ্চলে দেখবে অনেকে ট্যাটা দিয়ে মাছ ধরে, এটাকে আমরা ট্যাটা বলে থাকি। সো ট্যাটা হচ্ছে আসলে ঝাঁটার মতো একটা জিনিস যেটার কাঠিগুলো আসলে লোহার তৈরি, সো ওইটা দিয়ে আসলে মাছ দেখে তারা করে কি মাছটাকে সরাসরি হিট করে এবং মাছটা মারা যায়। তো এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে মাছটা আসলে পানির নিচে যে জায়গায় থাকে বা যে জায়গায় দেখা যায় মাছটা আসলে সেই জায়গায় থাকে না, কারণ এখানেও মাছ থেকে আলোটা বাঁকা হয়ে প্রবেশ করে। সো এই জন্য আপাত দৃষ্টিতে মনে হবে যে মাছটা বোধহয় এইখানে আছে, মানে একটু দূরে, বাট আসলে সেটা হয় না। সো যার ফলে যেটা হয়, তুমি যদি ওই ট্যাটা দিয়ে এই মাছটাকে মারতে চাও তাহলে তোমাকে ওই ট্যাটাটা কিন্তু যেখানে তুমি মাছটা দেখতে পাচ্ছ সেই বরাবর মারলে হবে না, এটাকে মারতে হবে একটু নিচে আর একটু দূরে। তো যারা এই কাজটা করে তারা আসলে প্রতিসরণ সম্পর্কে অবগত না হলেও তারা প্রাকৃতিকগত কারণেই এই জিনিসটা বুঝতে পারে, তাদের অভ্যাসের কারণে তারা আসলে এভাবে অ্যাডজাস্ট করেই ট্যাটাটাকে ছড়ে এবং তারা মাছটাকে শিকার করতে পারে। একইভাবে বর্ষাকালে পুকুর ঘাট তলিয়ে গেলে পুকুর ঘাটের সিঁড়িটা যেখানে দেখা যায় এটা আসলে তার থেকে একটু নিচে থাকে, ফলে হয় কি অনেকেই বুঝতে না পেরে সেখানে পা দেয় এবং সেখানে আসলে সিঁড়িটা থাকে না এবং যার ফলে তারা পড়ে যায়। এমন আরও ঘটনা আমরা দেখতে পাবো যদি আমরা সেন্ট মার্টিন দ্বীপের পাশে অবস্থিত ছেড়া দ্বীপে বেড়াতে গিয়ে থাকি। ওখানকার স্বচ্ছ পানিতে পাথর ও শৈবাল অনেক কাছে মনে হয় বাট আসলে তারা কিন্তু কাছে থাকে না। তো এইভাবে অনেকে আসলে বিভিন্ন অ্যাক্সিডেন্টও করে বসে। তো এবার আমরা একটা বিশেষ জিনিস সম্পর্কে জানবো, আর সেই জিনিসটা হচ্ছে সংকট কোণ বা ক্রান্তিকোণ। এই জিনিসটা কি খেয়াল করো, এখানে আমরা দুইটা মাধ্যম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হালকা মাধ্যম একটা হচ্ছে ঘন মাধ্যম। তো ধরো আলোটা ঘন থেকে হালকার দিকে যাচ্ছে, সো ঘন থেকে হালকার দিকে যাওয়ার সময় সে অভিলম্ব থেকে দূরে সরে যায় নিয়ম অনুযায়ী। তো এখন এখানে আমরা যদি এই যে আপতন কোণটা দেখতে পাচ্ছি, এই আপতন কোণটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি হবে, প্রতিসরণ কোণটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এভাবে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে আমরা দেখব যে আমাদের প্রতিসরিত রশ্মিটা ঠিক 90 ডিগ্রি কোণ তৈরি করে ফেলেছে, অর্থাৎ সেটা বিভেদ তল বরাবর চলে যায়। আর যদি এরকম হয়, তো এরকম হওয়ার জন্য তখন আমাদের এই আপতন কোণের যে নির্দিষ্ট মানটা হওয়া প্রয়োজন এই মানটাকে আমরা আসলে বলি সংকট কোণ বা ক্রান্তিকোণ। আমি আসলে লেখাগুলো পড়ছি না, কারণ লেখাগুলো পড়লেও তোমরা বুঝে যাবে। সো তার মানে আমরা বলতে পারি এই সংকট কোণ জিনিসটা কি, সংকট কোণ হচ্ছে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যেই আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে সেই আপতন কোণকে আমরা ওই দুই মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমটার সংকট কোণ বলবো। এটা একটু কথাটা জটিল হয়ে গেল, আমি একটু বলে রাখি যে সংকট কোণটা সবসময় ঘন মাধ্যমের জন্য কাউন্ট করা হয় এবং এই কোণের মানটা শুধুমাত্র এই একটা মাধ্যমের উপর নির্ভর করে না, দুইটা মাধ্যমের উপরই নির্ভর করে। এই মাধ্যমটা যদি আমরা চেঞ্জ করে অন্য মাধ্যম দিতাম তাহলে সংকট কোণ হয়তো এরকম থাকতো না, একটু কম বা বেশি হতো। তো এই জন্য আমরা বলি যে সংকট কোণ হয় ওই দুই মাধ্যম সাপেক্ষে নির্দিষ্ট ঘন মাধ্যমের জন্য। যেমন এটা যদি পানি হয়, এটা যদি বায়ু হয় তাহলে এই কোণটার মান প্রায় 48 ডিগ্রির কাছাকাছি হবে। তো এখন একটু চিন্তা করে দেখো তো যে এখন এই অবস্থায়
যদি আমি এই আপতন কোণের মানটা আরও বাড়াই তাহলে কি হবে? এই প্রতিসরণ কোণের মান তো আর 90-এর বেশি হওয়া সম্ভব না, আর যদি 90-এর বেশি হতেও চায় তাহলে তাকে কোথায় যেতে হবে? আরও নিচের দিকে, মানে আলোটা কিন্তু আর হালকা মাধ্যমে যাবে না, মানে তাকে এই মাধ্যমেই ফিরে আসতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। যখন এরকম ঘটে তখন সেই ঘটনাটাকে আমরা আসলে একটা বিশেষ নামে ডাকি, সেটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পরীক্ষা করে দেখা গেছে যে ওই আলোকরশ্মি সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় তাহলে সেটা আর প্রতিসরিত হবে না, সেটা প্রতিসরিত না হয়ে ওই দুই মাধ্যমে বিভেদ তল থেকে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে। খেয়াল করো, আমরা কোণের মানটা সংকট কোণের থেকে বাড়িয়ে ফেলেছি, তখন সেটা আর ওইদিকে যাচ্ছে না, সে প্রতিফলিত হচ্ছে। মানে এই ক্ষেত্রে আমাদের বিভেদ তলটাই প্রতিফলক অনুসারে কাজ করে, এবং এই ক্ষেত্রে এই প্রতিফলনটা প্রতিফলনের যে নিয়ম সে অনুযায়ী হয়, অর্থাৎ এই কোণের মান আর এই কোণের মানটা এখন সমান হবে। এটা যদি বাড়ে তাহলে ওইটাও বাড়বে, এটা যদি কমে তাহলে ওইটাও কমে যাবে। এখন প্রশ্ন হলো যে তাহলে এইটার সাথে সাধারণ প্রতিফলনের পার্থক্যটা কোথায় হয়? আসলে যেটা হয়, নর্মালি যখন কোনো কিছুতে স্বাভাবিকভাবে আলো প্রতিফলিত হয় তখন সেখানে কিছু আলো শোষিত হয়ে যায়, বাট যখন এই ঘটনাটা ঘটে, মানে এইভাবে প্রতিফলন ঘটে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তখন আলোর কোনো শোষণ হয় না, সম্পূর্ণ আলোটাই প্রতিফলিত হয়ে চলে আসে, মানে 100% আলোই এখানে প্রতিফলিত হবে। আর এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কি শর্তটা কি কি? এটার আসলে দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আলোকরশ্মি কেবলমাত্র ঘন থেকে হালকা মাধ্যমেই যেতে হবে। কেন এরকম হবে একটু চিন্তা করে দেখো, এটা তোমাদের আমি ব্রেইন টিজার দিলাম, তোমরা চিন্তা করে বের করার চেষ্টা করো, আর যদি বুঝতে না পারো তোমার শিক্ষকের সাহায্য নাও। এরপর আরেকটা শর্ত হচ্ছে ঘন মাধ্যমের আপতন কোণ অবশ্যই এর মাধ্যম দুটির সংকট কোণের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ তার মানে এই কোণটা অবশ্যই সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আমি যদি সংকট কোণের চেয়ে কম বা সংকট কোণের সমানও রাখি তাহলে আলোটা তো এভাবে প্রতিফলিত হওয়ার হবে না, সে ওই দিকে বেঁকে যাবে বা 90 ডিগ্রি বরাবর যাবে। সো এই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। তো একটু আগে যে বললাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ আলোটাই প্রতিফলিত হয়, মানে কোনো লস হয় না। তো এইটার কারণে আমরা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করতে পারি। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার জিনিসটা কি? অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচতন্তু, এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়, এবং আলোকরশ্মিকে বহনের কাজে এটা ব্যবহৃত হয়। সো আসলে অপটিক্যাল ফাইবারের ভেতরে আসলে একাধিক কাচের লেয়ার থাকে, এবং ভেতরেরটা সবসময় ঘন হয়, বাইরেটা পাতলা হয়। সো এর ফলে যেটা হয়, এটার মধ্য দিয়ে কোনো একটা আলো পাঠালে সেটা যখন ওই পাইপ থেকে বের হয়ে আসতে চায় তখন সে ঘন থেকে হালকাতে যায়, এবং এটাকে এমনভাবেই তৈরি করা হয় যে আলোকটা বের হওয়ার সময় সবসময় আপতন কোণের মান ওই যে এর ভেতরে থাকা কাচগুলোর মধ্যে যে সংকট কোণ তার থেকে বেশি হয়, যার ফলে আলোটা পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়ে পাইপের মধ্যে চলতেই থাকে, মানে আর বের হতে পারে না। এটা আসলে পাইপ বলা ঠিক না, কিন্তু এটা কিন্তু খুবই সূক্ষ্ম, প্রায় চুলের মতো বলতে পারো। তো এটার ব্যবহার আসলে অনেক, সাধারণত ডাক্তাররা মানবদেহের বিভিন্ন কোনো অংশ যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটা ব্যবহার করে সেটা আসলে একগুচ্ছ এরকম অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়, এবং সংকেত যত দূরেই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। সো অপটিক্যাল ফাইবারের কারণে আসলে আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, অনেক ফাস্টার হয়েছে, কারণ এর মধ্যে দিয়ে সংকেতটা আলোর বেগে যেতে পারে। সো এই ছিল আমাদের প্রতিসরণ সংক্রান্ত আলোচনা। তো এইবার আমরা যে জিনিসের সম্পর্কে জানবো সেটা হচ্ছে লেন্স। হ্যাঁ দেখো, লেন্স আসলে কী জিনিস? আসলে সত্যি কথা বলতে তোমাদের শ্রেণীর জন্য এই লেন্সের সব কিছু বোঝাটা টাফ, আমরা জাস্ট কিছু ছোটো ছোটো তথ্য জানবো। খেয়াল করে দেখো, আমরা এখানে দুটো কাচের টুকরো দেখতে পাচ্ছি, এরা কীরকম? এদের যে সারফেসগুলো বা পৃষ্ঠগুলো খেয়াল করো, এগুলো গোল, মানে বাঁকা। সো এরকম গোলীয় পৃষ্ঠ বিশিষ্ট কাচের টুকরোকে বা যে কোনো প্রতিসারক মাধ্যমকেই আসলে আমরা লেন্স বলতে পারি। তো লেন্স আসলে দুই প্রকার হয়, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কোনটা? যেটা আসলে বাইরের দিকে বাঁকা উঁচা, আর অবতল লেন্স হচ্ছে যেটা হচ্ছে ভেতরের দিকে বাঁকা থাকে। তো এই লেন্সের আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, এটা তোমরা যখন আরেকটু উপরে শ্রেণীতে উঠবে তখন সেই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবে। তোমাদেরকে আমি শুধু বলে দেই যে আলো যখন এই লেন্সের মধ্যে ধরো এইভাবে কিছু আলোকরশ্মি পড়ে, তখন হয় কি, আলোগুলো না এইভাবে
বেকে একটা বিন্দুতে এসে মিলিত হয়। এই বিন্দুটাকে আমরা আসলে বলি ফোকাস বিন্দু। সো এই যে এখান থেকে লেন্স পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক একইভাবে এই লেন্সের ক্ষেত্রে যেটা হয়, আলোগুলো যখন এইভাবে সোজাভাবে তার মধ্যে যায়, তারা এটা ঠিক উল্টা কাজ করে, মানে এখানে আলোগুলো একদিকে কেন্দ্রীভূত হয়েছিল, এখানে আলোগুলো ছড়িয়ে যায়। সো এই আলোগুলোকে যদি আমরা পেছনের দিকে টেনে একটা রেখা দিয়ে বর্ধিত করি, তাহলে আমরা দেখবো মনে হবে যে সবগুলো আলো এই জায়গাটা থেকে আসতেছে, যদিও আসলে সেটা না। সো এই লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটাকে আমরা বলি ফোকাস বিন্দু, এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তো এই লেন্সের যে টেকনিক, এটাকে কাজে লাগিয়ে আসলে ম্যাগনিফাইং গ্লাস বা চশমা তৈরি করা হয়। হ্যাঁ, কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে স্থাপন করে লেন্সের অপর পাশ থেকে বস্তুকে দেখতে চেষ্টা করি, তাহলে যেটা হবে ওই বস্তুটার একটা সোজা বিবর্তিত, মানে বড় এবং অবাস্তব বিম্ব দেখা যায়। বিম্ব কি একটু আগে বলেছি, তো খেয়াল করে দেখো এখানে আমরা একটা লেন্স রেখেছি, তো এখানে একটা মাছি আছে, তো মাছি থেকে আলোগুলো সোজা এভাবে প্রবেশ করছে। বা একটু আগে তো বললাম যে এই ধরনের লেন্সে কি আলোগুলো একটা বিন্দুতে মিলিত হয়। সো এই ক্ষেত্রে আলোগুলো ধরো তোমার চোখের ভিতর গিয়ে মিলিত হলো, তো তার মানে তখন তুমি কিন্তু এই মাছিটাকে দেখতে পাবে। বাট কিভাবে দেখবে, আলো যেহেতু তোমার চোখে এইভাবে বাঁকাভাবে প্রবেশ করছে, তখন তোমার কাছে মনে হবে এই প্রান্তগুলো এই জায়গাতে আছে, এই প্রান্তটা এই জায়গায় আছে, মানে আসলে তুমি তখন এই মাছিটাকে এত বড় দেখবে এবং এই জায়গায় দেখবে, মানে এটাই হচ্ছে তোমার কাছে তখন বিম্ব মনে হবে, তুমি এইটা দেখবে না এইটা দেখবে। সো এইভাবে আসলে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমরা আসলে কোনো কিছুকে বড় দেখতে পারি, এটাই আসলে ম্যাগনিফাইং গ্লাস। তো আসলে এখন এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে, চোখের বীক্ষণ কোণ তত বড় হবে এবং বিম্বটিকে তত বড় দেখাবে। এখানে কিছু কথাবার্তা আছে যেটা হয়তো তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বা আমাদের জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে। তারপর আমি একটু আইডিয়া দিয়ে রাখি। এই যে দেখো রশ্মিগুলো যে মিলিত হয়েছে, এই দুইটা রশ্মি একটা কোণ তৈরি করেছে না এখানে, এই কোণটাকে আমরা বলি বীক্ষণ কোণ। তো এই কোণটা যদি বেশি বড় হয় তাহলে মাছিটাকে আমরা আরও বড় দেখবো, এটা যদি কম হয় তাহলে মাছিটাকে আমরা ছোট দেখব। তো আসলে এই জিনিসটাকে স্পষ্টভাবে দেখার জন্য না আমাদের চোখের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা মোটামুটি 25 সেন্টিমিটারের মধ্যে থাকা কোনো জিনিসকে ঘোলা দেখি, মানে বা ভালোভাবে দেখতে পারি না আর কি। মানে আসলে বিষয়টা হচ্ছে যে ভালোভাবে কোনো কিছু দেখার জন্য সেই বস্তুটার দূরত্ব আমাদের চোখ থেকে মিনিমাম 25 সেন্টিমিটারের বেশি হতে হয়। এর কম হলে আমাদের চোখের কষ্ট হয় বা আমরা ভালোভাবে দেখতে পারি না, এটাকে আমরা বলি চোখের নিকট বিন্দু। তো এই বিম্ব যেটা তৈরি হয় সেটা যদি চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে হয়, তাহলে সেই বিম্বটা আর স্পষ্ট দেখা যায় না। অর্থাৎ বিম্ব যখন চোখের নিকট বিন্দু, অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বা তার বেশি দূরে অবস্থান হয়, তখনই তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা দেয়। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য আমরা স্বল্প ফোকাস দূরত্বের একটা উত্তল লেন্স ব্যবহার করি। যদি ফোকাস দূরত্বটা বেশি হয় না, তাহলে আমাদের দেখতে সমস্যা হবে। আর যখন এটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলি, তখনই সেটাকে আমরা বিবর্ধক কাঁচ বা পঠন কাঁচ বা সরল অণুবীক্ষণ যন্ত্র বলি। এটাকেই আসলে আমরা ম্যাগনিফাইং গ্লাস নামে চিনি। তবে এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না। বিবর্ধন মানে হচ্ছে কোনটাতে বেশি বড় দেখাবে, কোনটাতে কম দেখাবে। এটাতে খুব বেশি যে বড় দেখা যায় তা কিন্তু না। আমরা বেশি বিবর্ধন পাওয়ার জন্য আরও জটিল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমরা এই শ্রেণীর যে আলোচনাগুলো করলাম সেগুলো একটু জটিল এবং আমাদের এই শ্রেণীতে বোঝার জন্য একটু কঠিন। তারপরে আমি যে তথ্যগুলো দিয়েছি, আশা করি সেই তথ্যগুলো তোমরা কাজে লাগাতে পারবে। তো এরপর আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে মানব চক্ষু। হ্যাঁ, চোখ আমাদের পঞ্চ ইন্দ্রিয় অন্যতম, চোখ দিয়ে আমরা দেখি। মানব চক্ষুর কার্যপ্রণালী ছবি তোলার ক্যামেরার মতোই। তো এবার আমরা মানব চক্ষুর যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে মানব চোখের একটা বায়োলজিক্যাল ইমেজ। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অক্ষিগোলক বা আইবল। সো চোখের কোটরে অবস্থিত এর গোলাকার অংশকে অক্ষিগোলক বলে, মানে এই গোল জিনিসটাকে আমরা অক্ষিগোলক বলি। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘুরানো যায়, আর এই কারণে আমরা চোখের মণি নাড়াচাড়া করতে পারি। এরপর হচ্ছে শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। এটা আসলে অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত ও ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ, মানে এক কথায় আমাদের চোখের সাদা অংশ। এটি চক্ষুকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। এই যে এটা হচ্ছে আসলে শ্বেতমণ্ডল। এরপর হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। এটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত এবং শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ, মানে শ্বেতমণ্ডলের ভেতরের সাইডে এটা থাকে। এই কালো রঙের জন্য চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না, মানে চোখের ভেতরেই যদি আলো প্রতিফলিত হতো তাহলে তো সমস্যা হয়ে যেত, তাই না? সো এটা থেকে রক্ষা করার জন্য আমাদের কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কাজ করে। তো এরপরে হচ্ছে
কর্নিয়া। হ্যাঁ, তো শ্বেতমণ্ডলের সামনের যে অংশ সেটাকে আমরা কর্নিয়া বলি, এই যে এই অংশটাকে আমরা বলি কর্নিয়া। তো এই অংশ বেশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিক উত্তল, মানে এটা একটু বাইরের দিকে উঁচা আমরা দেখতেই পাচ্ছি। এরপরে অংশটা হচ্ছে আইরিশ, এটি কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। এই পর্দাটি স্থান ও লোক বিশেষে নীল, গাঢ়, বাদামি, কালো ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে। সো এটাকে আসলে আমরা চোখের মণি বলি, যে আমরা বলে থাকি না এক একজনের চোখের মণির কালার এক এক রকম, এটা আসলে সেই আইরিশ। সো এই যে এই যে অংশটা হচ্ছে আমাদের আইরিশ। এরপর হচ্ছে মণি বা তারারন্ধ্র, এটা কি? এটা কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটা গোলাকার ছিদ্রপথ, মানে কর্নিয়ার মাঝখানে একটা ছিদ্রপথ থাকে এবং মাংসপেশি সংকোচন ও প্রসারণে এই তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়, মানে এটা সংকুচিত প্রসারিত হয়। এটা মূলত আমাদের চোখে কী পরিমাণ আলো ঢুকতে পারবে সেটা নিয়ন্ত্রণ করে। এরপরে যে অংশগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্ফটিক উত্তল লেন্স বা ক্রিস্টালাইজ কনভেক্স লেন্স। সো এটা আসলে কি? ওই যে আমরা লেন্সের কথা বললাম না, আসলে আমাদের চোখের সামনে একটা লেন্সের মতো একটা জিনিস থাকে, এটা আসলে উত্তল লেন্স বলতে পারি আমরা। তো কর্নিয়ার পেছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পথের তৈরি একটি উত্তল লেন্স, এটি সিলিয়ারি পেশি নামক এক প্রকার পেশি দ্বারা আটকানো থাকে। সো তার মানে চোখের ভেতরে যে লেন্সটা একটা পেশি দিয়ে আটকানো থাকে এবং এটা আসলে জেলি জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এটা কাচের তৈরি না। এরপর হচ্ছে অক্ষিপট বা রেটিনা, এটি আসলে গোলকের পিছনে অবস্থিত একটি ঈষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পদার্থ। এই যে পেছনের অংশে একটা স্তর থাকে, এটা হচ্ছে রেটিনা। তো রেটিনার উপর আলো পড়লে ওই স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়, মানে আলোটা যখন এই রেটিনার মধ্যে গিয়ে পড়ে তখনই আসলে আমাদের মস্তিষ্ক সেই জিনিসটাকে দেখতে পারে। এরপর হচ্ছে অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার, লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে, মানে এই যে লেন্স এবং কর্নিয়ার মাঝখানে এক প্রকার জেলি জাতীয় পদার্থে ভর্তি থাকে, একে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আর লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে, মানে এখান থেকে এই পর্যন্ত অংশে, এইখানে যে জেলি জাতীয় পদার্থ থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। আমরা যখন কান্না করি তখন আসলে এই অ্যাকুয়াস হিউমারই বের হয় চোখের পানি হিসেবে। তো এই মানব চক্ষুর সাথে যে জিনিসটার সবচেয়ে বেশি মিল রয়েছে সেটা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরায় আলোকিত বস্তু ছবি লেন্সের সাহায্যে আলোকচিত্রগ্রাহী এক ধরনের প্লেটের উপর গ্রহণ করা হয়। তো এই কারণে এই যন্ত্রটি আলোকচিত্রগ্রাহী ক্যামেরা বা সংক্ষেপে ক্যামেরা নামে পরিচিত। তো এখন আমরা এই ক্যামেরা কীভাবে কাজ করে এবং এর মধ্যে কী কী অংশ আছে সেগুলো সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জানবো। তো একটা ক্যামেরা সাধারণত যে অংশগুলো থাকে সেগুলো কী কী? প্রথমত হচ্ছে ক্যামেরা বাক্স, মানে ক্যামেরার বডিটা। এরপর হচ্ছে ক্যামেরা লেন্স, ক্যামেরার সামনে একটা লেন্স থাকে। এরপর হচ্ছে রন্ধ্র বা ডায়াফ্রাম, ক্যামেরার ভেতরও একটা রন্ধ্র বা ডায়াফ্রাম, মানে একটা আলো ঢোকার পথ থাকে। এরপরে থাকে ক্যামেরায় শাটার, তারপরে থাকে পর্দা, তারপর হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট এবং স্লাইড। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা যে ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে বর্তমানে আমরা আধুনিককালে যেসব ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি সেগুলো না, এটা আসলে আগেকার যুগের ক্যামেরা, যেসব ক্যামেরার মধ্যে আসলে ফিল্ম থাকতো। এখন যেমন ছবি তুলে সাথে সাথে তুমি দেখতে পারো, ওইসব ক্যামেরা এটা দেখা যেত না। ছবি তোলার পর সেই ফিল্মটাকে ল্যাবে নিয়ে ডেভেলপ করার পরে সেখান থেকে ছবি বের করতে হতো। তো এই ক্যামেরাগুলো আসলে কিভাবে কাজ করে বা ক্যামেরা কিভাবে ছবি তোলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো কোনো বস্তুর ছবি তোলার পূর্বে ক্যামেরা লেন্সের সামনের যে পর্দা সেটাকে বসিয়ে যন্ত্রটিকে লক্ষ্যবস্তুর দিকে ধরে শাটার খুলে দেওয়া হয়। শাটার হচ্ছে বলতে পারো একটা ঢাকনার মতো আর কি। তো এখানে ক্যামেরার সামনে লক্ষ্যবস্তু হচ্ছে এই যে ছেলেটি যে খেলছে। তো অতঃপর ক্যামেরার বাক্সের দৈর্ঘ্য কমিয়ে বাড়িয়ে এমন অবস্থায় রাখা হয় যাতে লক্ষ্যবস্তুর উল্টা প্রতিবিম্ব পর্দার উপর গঠিত হয়। একটু আগে আমরা যেমন মাছির একটা বিম্ব তৈরি করা দেখলাম না, অনেকটা সেই রকম বলতে পারো। সো এই লেন্সটাকে সামনে পিছনে করে এমনভাবে রাখা হয় যাতে এটার পেছনে যে পর্দা আছে সেই পর্দার উপর এই সামনে রাখা বস্তুর ছবিটা স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে আসলে ছবিটা উল্টোভাবে হয়, কারণ এই লেন্সের বৈশিষ্ট্যই এটা, এটা যখন এখানে এই ছবিটা ফুটিয়ে তোলে বা বিম্বটা তৈরি করে সেটা উল্টোভাবে তৈরি হবে। এরপর ঘষা কাচের পর্দাটা সরিয়ে শাটার বন্ধ করা হয় এবং ওই স্থানে আলোকচিত্রগ্রাহী প্লেট সহ একটা স্লাইড বসানো হয়। আসলে এই কথাগুলো তোমাদের জন্য একটু জটিল মনে হতে পারে। তো এখানে আসলে এক ধরনের পর্দা বা প্লেট বসানো থাকে যার উপর আসলে এই জিনিসটার ছবি গিয়ে পড়ে, অনেকটা প্রজেক্টরের মতো। হ্যাঁ, বলতে পারো যে ক্যামেরার ভেতরে ছোটোখাটো একটা প্রজেকশন ঘটতে থাকে। তো এখন যেটা করা হয়, স্লাইডের ঢাকনা সরিয়ে শাটার ও ডায়াফ্রামের মধ্যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলো আপতিত হতে দিয়ে পুনরায় ডায়াফ্রাম
বন্ধ করে দেওয়া হয়। ডায়াফ্রাম হচ্ছে আসলে একটা পর্দার মতো, যেটা আসলে খুলে বা বন্ধ হয়ে এর মধ্যে আলো যাওয়াটাকে অন অফ করতে পারে বলতে পারো। সো সব কিছুকে অ্যাডজাস্ট করার পর, মানে প্রপারলি যখন এখানে ছবিটা ফুটে ওঠে, তখন এই ডায়াফ্রাম সরিয়ে, হ্যাঁ সরিয়ে, এইটার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য এর মধ্যে আলোটা পড়তে দেওয়া হয় বা ছবিটা ফুটে উঠতে দেওয়া হয়। সো এই প্রক্রিয়াকে আমরা এক্সপোজার বা আলোক সম্পাত বলি। আর যখন এই ঘটনাটা ঘটে, তখনই আসলে এখানে থাকা পর্দা বা এর মধ্যে যে প্লেট থাকে তার উপর এই বস্তুটার একটা ছবি গিয়ে পড়ে এবং সেই ছবিটা সেভ হয়ে যায় বলতে পারো। আসলে সেভ হয় বললে বলা ভুল হবে, এখানে আসলে যে প্লেটটা থাকে সেই প্লেটের উপর এই জিনিসটার একটা ছাপ পড়ে বলতে পারো। সে তবে সেই ছাপটা আসলে রাসায়নিকভাবে পড়ে। হ্যাঁ, তো আসলে পরবর্তীতে ছবি তুলে ফেলার পর এই জিনিসটাকে বের করে নিয়ে আসতে হয়। এটাকে আসলে আমরা ক্যামেরার ফিল্ম বলে থাকি, মানে এইরকম দেখতে জিনিস। তোমরা যারা এখন ক্লাস এইটে পড়ছো তারা হয়তো এই জিনিসটার সাথে পরিচিত না। তো ক্যামেরার ভিতরে এরকম একটা জিনিস ঢোকানো থাকতো। তো আসলে যখন ছবিটা তোলা হয়, এই যে ফিতের মতো অংশটা দেখছো না, এটার উপরে গিয়ে ছবিটা তৈরি হয় এবং এখানে এক ধরনের রাসায়নিক ছাপ পড়ে যায়। তো এটাকে আমরা আসলে আলোকচিত্রগ্রাহী প্লেট বলছি। তো এই আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আসলে সিলভার হ্যালাইড নামক রূপার দ্রবণের একটা প্রলেপ দেওয়া থাকে। তো কোনো বস্তু থেকে আলো এসে যখন ওই প্লেটের উপর পড়ে, তখন এতে রাসায়নিক ক্রিয়া ঘটে। তো আলোক সম্পাত হয়ে গেলে, মানে আসলে ছবি তোলা হয়ে গেলে, এই স্লাইডের মুখে ঢাকনা বন্ধ করে ওই প্লেটটাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয় এবং স্লাইড হতে বের করে ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। তো সিলভার হ্যালাইড ডেভেলপারের সাথে বিজারণ প্রক্রিয়ায় ধাতব রূপায় পরিণত হয়। আসলে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে আর কিচ্ছু না, এটাই মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে নাও। তো লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল, প্লেটের সেই অংশে তত রূপা জমা হয় এবং সেটা তত বেশি কালো দেখায়। আলোর তীব্রতা ও উন্মোচন কালের উপর রূপার স্তরের পুরুত্বের তারতম্য নির্ণয় করে। মানে এক কথা, এখানে যখন আলোটা পড়ে, যে জায়গায় আলোটা পড়ে সে জায়গায় রূপা জমা হয় এবং সেটা তত বেশি কালো হয়। তো ওইখানে আসলে এভাবে একটা আলো ছায়ার খেলা তৈরি হয় এবং এই আলো ছায়ার খেলা দিয়েই আসলে ছবিটা তোলা হয়। মানে এখানে আমরা একটা সাদা কালো ছবি যে তোলার যে প্রসেস সেটা বোঝার চেষ্টা করছি। তো এরপরে কী করা হয়? এরপরে যে কাজটা করা হয়, এই প্লেটটাকে পানিতে ধুয়ে হাইপো নামক এক ধরনের দ্রবণে ডুবানো হয়, যেটা নাম হচ্ছে আসলে সোডিয়াম থায়োসালফেট। তো এতে যেটা হয়, প্লেটের উপর যে অংশে আলো পড়ে না সেই সকল অঞ্চলের সিলভার হ্যালাইড গলে যায়। অতঃপর যে কাজটা করা হয়, এই পরিষ্কার পানি দ্বারা প্লেটটি ধুয়ে ফেলা হয়। এভাবে প্লেটের লক্ষ্যবস্তুর একটা নেগেটিভ চিত্র বা ছাপ পাওয়া যায়। এই যে দেখো, এখানে আসলে একটা ছাপ উঠে গিয়েছে ছবির। সো এটাকে আমরা ফিল্ম নেগেটিভ বলে থাকি। তো আমি আসলে যে জেনারেশনের মানুষ, আমি আসলে এই ক্যামেরাগুলো ব্যবহার করেছি। এগুলো খুবই দুর্দান্ত লাগে ব্যবহার করতে, বাট এখন যদিও সেগুলো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এই যে ফিল্ম, অর্থাৎ এই নেগেটিভ ফিল্ম হতে প্রকৃত চিত্র অর্থাৎ পজিটিভ মুদ্রিত করার জন্য নেগেটিভের নিচে কী করা হয়, সিলভার হ্যালাইড দ্রবণের প্রলেপ দেওয়া একটা ফটোগ্রাফের কাগজ স্থাপন করে অল্প সময়ের জন্য নেগেটিভের উপর আলো ফেলা হয়। এরপর যেটা করা হয়, যে পূর্বের মতো হাইপো দ্রবণে ফটোগ্রাফের কাগজ ডুবিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিলে সেটাখান থেকে একটা পজিটিভ পাওয়া যায়, মানে ওইটার আসল ছবিটা পাওয়া যায়। সো এইখানে আসলে যে প্রসেসটা বলা হলো, এই প্রসেসটা তোমাদের অনেকের কাছে জটিল মনে হতে পারে বা মনে হতে পারে তোমরা ভুলে যাবে। তো সেক্ষেত্রে তোমরা করবে কি, বারবার এই জিনিসগুলো একটু পড়বে, তাহলে সহজে হয়তো মনে রাখতে পারবে। তো তাহলে এবার আমরা আমাদের ক্যামেরা এবং চোখের তুলনা করতে পারি, কারণ ক্যামেরা কিন্তু আসলে চোখের মতো কাজ করে বলা যায়। তো ক্যামেরার ক্ষেত্রে কি হয়, এতে একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যার ভিতর দিক কালো রঙে রঞ্জিত, মানে ক্যামেরার ভেতর সেটা আসলে কালো রং করা থাকে। তো কালো রঙের জন্য ক্যামেরার ভেতর প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। ঠিক একইভাবে চোখের ক্ষেত্রে কি হয়, চোখের অক্ষিগোলকের যে কৃষ্ণ প্রাচীর সেটা আসলে রুদ্ধ আলোক প্রকোষ্ঠের মতো এখানে কাজ করে, এই প্রাচীরের জন্য চোখের ভিতর আলোকের প্রতিফলন হয় না। ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখ যে কোনো সময় খোলা রাখা যায়, চোখের পাতার সাহায্যে চোখ লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্র পথ ছোট বড় করে প্রতিবিম্ব গঠনের উপযোগী প্রয়োজনীয় আলো ক্যামেরায় প্রবেশ করতে দেওয়া হয়। আর চোখের ক্ষেত্রে কি হয়, আপতিত আলোকের তীব্রতা ভেদে কার্নিয়ার ছিদ্র পথে আপনা আপনি সংকুচিত প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় আলোক প্রবেশ করতে দেয়। মানে আমাদের কার্নিয়া সংকুচিত বা প্রসারিত হয়ে নির্ধারণ করে যে ওর ভিতরে কতটুকু আলো প্রবেশ করতে পারবে। আর এই কারণে খেয়াল করে দেখবে যে রোদের মধ্যে গেলে আমাদের চোখের মণিগুলো ছোট হয়ে আসে, আবার অন্ধকার আচ্ছন্ন স্থানে গেলে সেগুলো বড় হয়ে যায়, কারণ তখন বেশি আলো প্রবেশ করানোর প্রয়োজন পড়ে। তো ক্যামেরা লেন্সের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট
ফোকাস দূরত্ব থাকে। আর চোখের ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব এর সাথে যুক্ত পেশি বন্ধনীর সাহায্যে পরিবর্তন করা যায়, আর এই কারণে আমরা একই সাথে কাছে এবং দূরে দেখতে পারি। আর ক্যামেরার ক্ষেত্রে সেই কাছে দূরেটা ভালোভাবে দেখার জন্য সেটাকে ফোকাসিং করতে হয়, মানে লেন্সটাকে সামনে পেছনে নিতে হয়। ক্যামেরার ক্ষেত্রে একটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা হয়। আর চোখের ক্ষেত্রে কি হয়, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার একত্রে একটা লেন্সের মতো কাজ করে, মানে গোটা জিনিসটাই একটা লেন্সের মতো কাজ করে, এবং এভাবেই আসলে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। কোথায় গঠিত হয়, সেটা হয় রেটিনায়। তো ক্যামেরার ক্ষেত্রে আলোকচিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর একটি বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব ফেলা হয়। আর চোখের ক্ষেত্রে আলোক সুবেদী অক্ষিপটে, মানে রেটিনায়, লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব গঠিত হয়। হ্যাঁ, আসলে ক্যামেরায় যেমন উল্টা প্রতিবিম্ব তৈরি হয়, আমাদের চোখের ভেতরেও আসলে রেটিনার মধ্যে একটা উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমরা কেন সব কিছু উল্টো দেখি না, তাই না? আসলে যেটা হয়, সেখান থেকে সিগন্যাল যখন আমাদের মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্ক এটা জানে, সে করে কি, ওই সিগন্যালটাকে আবার উল্টিয়ে দেয়। মানে আমরা যেটা দেখি সেটা চোখের ভেতর উল্টে যায়, সেটা আবার মস্তিষ্ক আরেকবার উল্টে দেয়, মানে দুইবার উল্টানোর কারণে আলটিমেটলি জিনিসটা আমাদের মস্তিষ্ক সোজা দেখতে পারে। সো আশা করি আমরা ক্যামেরা এবং চোখের তুলনাগুলো বুঝতে পেরেছি। সো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিই। আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।